জাতীয় শিক্ষানীতি 2020 এই বিষয়ে আজ আমরা কথা বলবো দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুরের অধিকর্তা প্রফেসর পার্থ সারথী চক্রবর্তীর সঙ্গে। প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইব, নতুন শিক্ষানীতি উচ্চশিক্ষায় কলেজগুলোতে ক্ষমতা কতটা বাড়ছে? এই শিক্ষানীতিটা শুধু একটা পলিসি না, এটা আমাদের একবিংশ শতাব্দীতে 21st century ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম কেমন হবে সেইটার ব্যাপারে এটাকে একটা ভিশন ডকুমেন্ট বলা যেতে পারে। এবং এটা খুবই মহত্বাকাঙ্ক্ষী প্রোগ্রাম, যেটা এখন যে শিক্ষা ব্যবস্থা চলছে তার থেকে একটা আমূল পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে। এবং আমি ভিশন ডকুমেন্ট বলার পেছনে কারণ হচ্ছে যে এটা এমন কিছু না যেটাকে গভর্নমেন্ট অর্ডার দিয়ে রাতোদাত করা যাবে। এটার জন্য সমস্ত ইনস্টিটিউশন সংস্থানগুলোকে তৈরি হতে হবে, প্রিপেয়ার হতে হবে, এদিকে অ্যালাইন করতে হবে, পরে ধীরে ধীরে এটাকে আমাদের শিক্ষানীতির মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। এবারে আমি আপনার কোশ্চেনে আসি যে নতুন শিক্ষা উচ্চশিক্ষা কলেজগুলো ক্ষমতা কতটা পাচ্ছে। দেখুন, ক্ষমতা বাড়া যদি আপনি দেখেন যে আমাদের যে ক্লাসিফিকেশন যে আছে কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউশনে, কতগুলো কলেজ আছে যারা অ্যাফিলিয়েটেড কলেজ, যারা ইউনিভার্সিটির আন্ডারে, তারা ইউনিভার্সিটির নিয়ম কানুন মেনে চলে এবং এই ইউনিভার্সিটি গুলোকে কন্ট্রোল করার জন্য যে রেগুলেটরি বডিটা আছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তাদের ডাইরেক্টিভ অনুযায়ী ইউনিভার্সিটি গুলো কাজ করে, তাদের আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজ গুলো আছে সেগুলো ইউনিভার্সিটি ডাইরেকশন মেনে চলে। এছাড়া অনেকগুলো সংস্থান আছে যেগুলো কেন্দ্রীয় সংস্থা, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড ইনস্টিটিউশন, সেন্ট্রালি ফান্ডেড ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনটা স্বায়ত্ত শাসন, তারা নিজেরাই অটোনমাস এবং তারা নিজেরাই নিজেদের পরিচালনা করে। অনেক টেকনিক্যাল ইনস্টিটিউশন আছে, তারা জানেন IIT, NIT, অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে যেখানে ডাইরেক্ট সেই সমস্ত কন্ট্রোল সেন্ট্রাল গভর্নমেন্টের এবং এখন নতুন শিক্ষানীতিতে যেটাকে প্রপোজ করা হয়েছে যে এরা একটা গ্রেটেড অটোনমি দেবে, একসঙ্গে ইনস্টিটিউশন গুলোকে অটোনমি দেওয়া হবে না, থেকে এর একটা মানদণ্ড থাকবে এবং যেগুলো মান্যতা প্রাপ্ত ইনস্টিটিউশন হবে, অ্যাক্রিডিটেশন হবে যেগুলো, তাদের একটা সার্টেন ক্ষমতা অটোনমি দেওয়া হবে। আপনি তো জানেন যে অটোনমি মানে এই না যে নিজের মতো শাসন নিজের খুশি মতো কাজ করতে পারে, একটা ফ্রেমওয়ার্ক থাকবে তার মধ্যে এবং প্রত্যেকটা এই ধরনের কলেজে ইন্ডিপেন্ডেন্টলি তাদের কোর্স স্ট্রাকচার তৈরি করা, কোর্স কারিকুলাম তৈরি করা, একটা ব্রড ফ্রেমওয়ার্ক যেটা একটা রেগুলেটরি বডি দিয়ে দেবে, তার মধ্যে থেকে তারা নিজেদের মতো কারিকুলাম প্রোগ্রাম চালাতে পারবে এবং এই সমস্ত কলেজ যেগুলোকে অটোনমাস করার কথা ভাবা হচ্ছে সেখানে একটা বোর্ড অফ গভর্নর থাকবে, যেগুলো এখন সেন্ট্রাল ফান্ডেড ইনস্টিটিউশনে থাকে তাদের বোর্ড অফ গভর্নর থাকে, তাকে সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্ট মেম্বাররা থাকে এবং তাদের সঙ্গে আলোচনা করে বোর্ডের মিটিং করে ডিসাইড করা হয় কোন ফ্যাকাল্টিতে নেওয়া হবে, কি কি পলিসি হবে, সে সমস্ত গুলো বোর্ডে ডিসাইড করা, সেখানে একটা ইনস্টিটিউট গুলো একটা ক্ষমতা থাকবে নিজেদের ইচ্ছে মতো প্রোগ্রাম গুলোকে চালানো এবং ওই ডিসিশন গুলো বোর্ডের এতে ডিসকাস করে কিছু পলিসি গুলোকে ইমপ্লিমেন্ট করা। এদিক দিয়ে দেখতে গেলে ভবিষ্যতে এই কলেজ গুলো যেগুলো উচ্চশিক্ষার কলেজ বিশেষ করে তাদের অনেকখানি ক্ষমতা তাদের নিজেদের কাছেই চলে আসবে। সব সমস্ত জিনিসের জন্য ইউনিভার্সিটি সরকারপন্ন হতে হবে না এবং রেগুলেটরি বডি বোর্ডই বেশিরভাগ ক্ষেত্রে ডিসিশন নিতে পারবে, তাতে কাজ করতেও সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি কাজ নিতে পারবে। আপনি একটু আগে ইউজিসির কথা বলছিলেন, তাহলে ইউজিসির ভূমিকা এখন কি হবে? দেখুন, ইউজিসি বলে আর বোধহয় ইউজিসি নামে হয়তো থাকবে না, এবারে ইউজিসি বা টেকনিক্যাল এডুকেশনের যে AICTE আছে এই ধরনের বডিগুলোকে মার্চ করে দিয়ে একখানেই রেগুলেটরি বডি তৈরি করা হবে, সেটা হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এটা তৈরি করা হবে। সেগুলো সমস্ত ধরনের এডুকেশন, আপনার ইঞ্জিনিয়ারিং এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, এমনি জেনারেল সায়েন্স এবং হিউম্যানিটি, সমস্ত ধরনের বিভিন্ন আর্কিটেকচারের ইনস্টিটিউশন, তাদের সবারই একটা যে গভর্নমেন্ট হবে সেটা হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। তার মধ্যেও আমার অনেকগুলো সেটা থাকবে যারা বিভিন্ন অ্যাসপেক্ট গুলো দেখবে, কেউ দেখবে অ্যাসোসিয়েশনের ব্যাপারগুলো যে এদের মান্যতা পাওয়ার জন্য যারা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে সেগুলো দেখবে,
একটা সেকশন দেখবে যে ফান্ডিং কিভাবে হবে, ফান্ডিং এর স্ট্রাকচার কি হবে, প্যাটার্ন কি হবে। ওর মধ্যে আরেকটা সেকশন থাকবে যারা শুধু দেখবে যে পোস্ট কারিকুলাম কিভাবে হবে, ফ্রেমওয়ার্ক, জেনারেল ফ্রেমওয়ার্ক কি হবে পোস্টে, সেগুলো ভেরিফাই করবে। সুতরাং একটা রেগুলেটরি বডি একটা ওভারঅল থাকবে যারা, নয়তো কি হবে এত বড় দেশে এত বড় এতগুলো স্টেটের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কারিকুলার প্রোগ্রাম, কেউ 3 বছরের কোর্স, কারো 4 বছরের কোর্স, সেখান থেকে স্টুডেন্টদের যাতে গিয়ে ভবিষ্যতের প্রবলেম না হয় স্টেটে গিয়ে কাজ করতে একটা ইউনিফর্ম একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে যেটা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সেটাকে ফলো করবে। একেবারে রেগুলেটরি বডির একটা রোল থাকবে, কিন্তু তার মধ্যে যেমন আমি আগে প্রশ্নের জবাবে বলেছি যে অনেকটা ক্ষমতা এবারে কিন্তু ইনস্টিটিউশন গুলোর হাতে চলে আসছে, কিন্তু সকলের না, তাদের একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সেই স্ট্যান্ডার্ড মেনটেন করলে তাদের ধীরে ধীরে তাদের বিভিন্ন রকম অটোনমি দেওয়া হচ্ছে, যেমন ধরুন কোনো খানিকটা একাডেমিক অটোনমি দেওয়া হলো, তারপরে একটু ফাইন্যান্সিয়াল অটোনমি দেওয়া হলো, নিজেদের ফ্যাকাল্টি সিলেকশন করার জন্য একটা অটোনমি দেওয়া হলো, এই অটোনমি গুলো গ্রেটেড অটোনমি হবে ধীরে ধীরে সেগুলো। সুতরাং সেখানে ডিপেন্ড করবে ইনস্টিটিউশনের স্ট্যান্ডিং কোথায় তারা কোথায় দাঁড়াচ্ছে, সেই হিসেবে তাদের এই সুবিধা করতে হবে। হায়ার এডুকেশন যে ইনস্টিটিউট গুলো তাদের তাহলে কাজগুলো হচ্ছে পুরো ব্যাপারটা কন্ট্রোল করা। হ্যাঁ, এই রেগুলেটরি বডি সেগুলোকে কন্ট্রোল করবে, কিন্তু যেমন দেখুন আপনারা জানেন নিশ্চয়ই যে আইআইটি গুলো যেমন পুরো অটোনমাস তারা, এনআইটি গুলো পুরো অটোনমাস ইনস্টিটিউশন, আইআইএম গুলো তারা তারা কয়েকটা ভাবে অটোনমাস, তাদের ফি স্ট্রাকচার কি হবে, তাদের ফ্যাকাল্টিদের কি হবে, রেগুলেশন হবে, তাদের এক্সট্রা কোর্স করা, টেলারমেড প্রোগ্রাম করা বাইরের লোকেদের জন্য, ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি করা, এটা অনেক রকম অটোনমি এটা এনজয় করে, কারণ তার একটা লেভেলে উঠে যাওয়ার পরে এই জিনিসগুলো করে। কিন্তু বাকি ইনস্টিটিউশনের জন্য ওই একটা রেগুলেটরি বডি জিনিসগুলো পাশে করা। যে এই যে নতুন যে শিক্ষানীতি, এটা তো বিষয় বাছার ক্ষেত্রেও একটা অন্য রকমের স্বাধীনতা দেওয়া হয়েছে, মানে কেউ যদি ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, তার সঙ্গে সে ফ্যাশন ডিজাইনিং ও করতে পারে, মানে এই নিয়ে আপনার কি অভিমত? ভীষণভাবে এখন যে রিসেন্টটা হয়েছে সেটা ভীষণ ক্ষেত্রে এবং এটা খুব দরকার ছিল। আপনারা অনেক সময় শুনে থাকবেন আমরা সবসময় আগে ক্রিটিসাইজ করতাম যে আমাদের এক্সিস্টিং যে এডুকেশন সিস্টেম ভীষণ রিজিড সিস্টেম, আমাদের রিজিড সিস্টেম হওয়ার জন্য আমাদের সবসময় একটা কমপ্লেন থাকতো, কিন্তু অদ্ভুত ব্যাপার এই এডুকেশন পলিসিটা যখন আসে নতুন এডুকেশন পলিসিতে ভীষণভাবে ফ্লেক্সিবল, তার মধ্যেও কিন্তু লোকের কমপ্লেন রয়েছে যে বোধ হয় আগেটাই ভালো ছিল। কিন্তু আমি বলবো এটা এখানে যে ফ্লেক্সিবিলিটি এসছে এটা খুব দরকার ছিল, এবং 21st century বোধ হয় এটা খুব বড় একটা পদক্ষেপ যে এডুকেশন থেকে এতখানি ফ্লেক্সিবল করা হয়। একটা সিম্পল এক্সাম্পল যদি স্কুল এডুকেশনে আপনি দেখেন, একটা সায়েন্স, হিউম্যানিটিজ এবং কমার্স একটা আমাদের খুব কম্পার্টমেন্টালাইজ ছিল জিনিসটা, সেই কম্পার্টমেন্টালাইজেশনটাকেও ভেঙে দেওয়া হয়েছে যে একটা পিওর সায়েন্স বলে তার একটা ফ্লেক্সিবিলিটি থাকছে, আমি সায়েন্সের পড়ছি সঙ্গে সঙ্গে আমি কোনো হিউম্যানিটিতে পড়ছি পড়তে পারবো, আমার ওই রিজিক বেরিয়ারটা থাকছে, এইটা একটা বিরাট ব্যাপার। এই ধরুন ফিজিক্সের সঙ্গে কেউ একটা পারফর্মিং আর্টস এর জন্য ডান্স করবে, যদি ডান্স ইন্টারেস্ট থাকে, বা ফ্যাশন ডিজাইন আপনি যেমন বললেন ফ্যাশন ডিজাইন করতে পারবে, এগুলো খুব দরকার, খুব দরকার এই জন্যে, কারণ এই যে এখন যদি একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখা যায় আপনাকে দেখতে হবে যে বহু লোক আমরা দেখি এরকম ইঞ্জিনিয়ারিং এ বহু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ার হয়, কিন্তু পরবর্তীকালে কিন্তু তারা কোনো একটা পারফর্মিং আর্টসে খুব নাম করেছে, বহু লোক আছে। তো এরকম যে তারা তো লাভ কিন্তু কিন্তু ওই জিনিসটাকে স্টার্টিং এটাকে ওরা পার্সু করতে পারে, অনেক সময় বাড়িতে তাদের বকা খায় যে তুমি কেন পড়াশোনা ছেড়ে কেন এগুলো করছো, কিন্তু এই যে একটা সুযোগ এটা একটা বিরাট বিরাট ফেনোমেনাল সিস্টেম এটা, এবং আমার মনে হয় সবাই অ্যাপ্রিসিয়েট করবে। হয়তো প্রথম প্রথম একটু গুণ নিয়ে কত মাসে লাগবে, বেশি কিছু করতে এত ফিজিক নিয়ে ব্যস্ত সেটা হয়তো একটু লাগবে, আস্তে আস্তে আমার মনে হয় অ্যাডজাস্টেড হয়ে যাবে, এবং এদের রেভিনিউ অনেক বেড়ে যাবে, প্রফেশনাল সাইড দিয়ে এদের রেভিনিউ অনেক বেড়ে যাবে। সমস্যা হবে ধরুন কেউ যদি ফিজিক্স অনার্স করে তার সঙ্গে কেউ যদি ডান্স রাখে, তাহলে টিচারেরও তো মানে কিরকম ভাবে হবে ব্যাপারটা, সেটাও একটা বেশ সুন্দর রকম কিন্তু মানে ব্যাপারটা বেশ মজাদার হবে, হয়তো একটু ইন্টারেস্টিং হবে, মানে হবে আস্তে আস্তে দেখেন অনেকে অনেকে যেমন অনেক সাইন্টিস্টদের হলো মিউজিকের প্রতি খুব এ ছিল, বহু লোকের মিউজিকের প্রতি এ ছিল, এবং এই ধরনের পারফর্মিং আর্ট বা ক্রিয়েটিভ যে জিনিসগুলো না সেটা কিন্তু আমার মনে হয় এটা একটা ইনডাইরেক্টলি আপনার সায়েন্সের রিসার্চের এটাকে বোধ হয় আরো হেল্প করে, একটা কমপ্লিমেন্ট করে এটাকে,
আমি বলবো না এটা ধাঁধা হয়ে দাঁড়াবে, এটা হচ্ছে আমাদের একটা মাইন্ডসেট আমার মনে হয় যেটা আমাদের মনের মধ্যে আছে, বোধ হয় গান করছে বাজনা করছে বা অন্য কিছু করছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এই জিনিস হয় টাইম নষ্ট। এখানে এখন একটা টেন্ডেন্সি পড়াশোনা করো কষ্ট করে চাকরি করো এটা চিন্তা মানে একটা নর্মাল মানুষের চিন্তাধারা, কিন্তু মিউজিক যে কতখানি তুলি হতে পারে এবং আপনার মেন্টাল ডোরগুলোকে ওপেন করে দিতে পারে, বিভিন্ন ধরনের চিন্তা করাতে পারে, যে কোনো ধরনের ক্রিয়েটিভ এসে মাইন্ডটাকে যদি আপনি ব্লক করে একটা জিনিস যদি এই আমরা পড়ে যাই মানে পড়ার জন্য পড়ে গিয়ে গিয়ে একটা মনে হয় না হয়ে যায় জিনিস না একটা বিরাট ব্রেক থাকে এবং আমার মনে হয় এটাকে হেল্পই করবে, একটু সময় লাগবে আমরা এটাকে অ্যাক্সেস করি। এখন যে শিক্ষানীতি তাতে মাঝপথে পড়া ছাড়া সঙ্গে সঙ্গে ধাপে ধাপে শিক্ষার মানপত্র পাওয়ার একটা ব্যবস্থা থাকছে, আর নতুন নীতিতে এক বছর বাদে সার্টিফিকেট, দু বছর বাদে ডিপ্লোমা, তিন বছর বাদে একটা ডিগ্রি, চার বছর বাদে কোর্স সম্পূর্ণ করার সুযোগ, এইটা নিয়ে যদি একটু আপনি বলেন। না এটা 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 তো খুব সুন্দর একটা সিস্টেম যেটা আমরাও ফেস করেছিলাম অনেকদিন ধরে প্রয়োজনও ছিল। একটা তো হলো দেখুন আপনি আন্ডারগ্র্যাজুয়েট চাকরিটা কমপ্লিট করতে পারবেন না, অনেক কারণে হয় অনেক সময় কারো ফ্যামিলিতে কোনো মিসগাইড হলো কিছু হলো সে হয়তো পড়াটা কন্টিনিউ করতে পারলো না, তার হয়তো চাকরি খুব দরকার সে হয়তো চাকরিতে ফিরে গেল। এখন যে মাল্টিপুল এন্ট্রি আর মাল্টিপুল এক্সিট অপশন দিয়েছে এটা একটা ভীষণ ভালো সুযোগ আর কি, আর যেটা সত্যি খুব ভালো করবে। আমরা যেমন দেখি অনেক সময় আন্ডারগ্র্যাজুয়েট কোর্স কেউ করে নিল, কোর্স গ্রাজুয়েট কোর্স করতে ছুটি বললো, কোর্স করার মাঝখানে সে চাকরি পেয়ে গেছে, এখন সেই সময় কি আইডার কোর্স কমপ্লিট করা অথবা চাকরি করা দুটো একসঙ্গে তারা করতে পারে না। এখন যে অপশনটা দিল সে তাকে ওইখানে গিয়ে এক্সিট করে নিল, নিয়ে চাকরি করলো, চাকরি করার পরে স্টাডি লিভ নিয়েছে আবার বাকি পোর্শনটাকে কমপ্লিট করে দিল। এই যে এই যে সুযোগগুলো দেওয়া হয়েছে এটা খুব ভালো। এবং আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট যে একটা কোনো কারিকুলাম নেই যতটা শেখানো হয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন আপনি কোনো কর্মক্ষেত্রে যাবেন তারা তো ওই নলেজের আসবে 10% ইউজ হয়। যেমন ধরুন কেউ ধরুন ইংলিশে অনার্স করলো, কেউ ধরুন ইংলিশে এম এ করলো, ওই একটা ব্যাংকে চাকরি করলো, তা কিন্তু ওই যে সমস্ত ওই নলেজের বেসটা কিন্তু খুব একটা কিন্তু তাদের কাজে লাগবে না সেভাবে। এখন জিনিসটা হচ্ছে যে ওই যে ওরিয়েন্টেশনটা যদি আমরা ওইভাবে করতে পারি যে একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন যদি আমরা আনতে পারি তার মধ্যে যে সব জিনিসই একটা মিনিমাম অ্যামাউন্টে আপনার জানা উচিত, আমরা ওই ধরনের ডিগ্রি প্রডিউস করবো না যেগুলো খুব একটা মার্কেট ভ্যালু নেই, এই জিনিসটাকে দিকে একটা মাথায় রাখতে হবে আমার। এখন আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি কথা বলছি, আমরা জব ওরিয়েন্টেড কোর্সের কথা বলছি, স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি, এগুলো খুব দরকার। একটা মেজরিটি চান্স অফ স্টুডেন্ট সবাইকে যে একটা ডিগ্রি পেতে হবে তার জন্য কি হচ্ছে আমাদের এডুকেটেড পিপল আনএমপ্লয়মেন্ট, আমরা বলি এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, কিন্তু আপনি যদি ভালো করে অ্যানালিসিস করে দেখেন দেখবেন এদের অধিকাংশ কিন্তু চাকরি পাওয়ার যোগ্য না, চাকরি পাওয়ার যোগ্য না বিকজ তারা কিন্তু ডিগ্রি পাওয়ারই যোগ্য না আছে, কিন্তু হায়ার এডুকেশনে কোনো কারণে এমন ভাবে ওপেন করে দেওয়া হয়েছে, এডুকেশন সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে ওরা কিন্তু ডিগ্রি পাচ্ছে কিন্তু দে আর নট এমপ্লয়েড, এটা একটা বিরাট একটা গ্যাপ থাকে। সুতরাং একটা মেজর চান্স অফ স্টুডেন্ট এই ধরনের স্টুডেন্ট যাদের সত্যি সত্যি গ্রাজুয়েশন করার দরকার নেই কিন্তু দে আর আদারওয়াইজ গুড ইন সার্টেন স্কিল এবং সেই স্কিল গুলোকে তাদের ডেভেলপ করা করে তারা চাকরি করবে, ছোটখাটো চাকরি যে সাবমারের একটা কাজ, একটা ধরুন যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং করে করে, এটা ডিমান্ড কিন্তু বাজারে প্রচন্ড রয়েছে, সে তুলনায় কিন্তু আপনার স্কিল লোক নেই। আপনি একটা ইঞ্জিনিয়ার কিন্তু এখন পাওয়া খুব ইজি ইন্ডিয়াতে, আপনি একটা 10,000 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ারকে এনগেজ করতে পারেন, কিন্তু একটা প্লাম্বারকে যদি আপনি বাড়িতে রিপেয়ার করার জন্য ডাকেন সে হয়তো আপনার কাছে 24,000 আগে আসতে পারবেন, সে বলে দিল আমি দুদিন পরে তার আগে আমি আসতে পারবো না। এই যে এই জব গুলো ছড়িয়ে আছে না এইরকম ধরনের স্কিল ডেভেলপমেন্ট করে বহু লোককে আমরা এমপ্লয় করতে পারি, শুধু আমাদের এখানে না, এরা এদের যদি আমরা একটা সার্টিফিকেট দিতে পারি যেটা এই এডুকেশন পলিসির মধ্যে সম্ভব, স্কিল ডেভেলপমেন্টে যদি একটা সার্টিফিকেট দিতে পারি, আজ আমাদের এখান থেকে যে সমস্ত মানে লোকেরা যাচ্ছে ধরুন গালফ কান্ট্রিতে বা অন্য জায়গায় সিম্পলি মিস্ত্রি কাজ করছে, ইলেকট্রিশিয়ানে কাজ করছে, তারা ওখান থেকে জব পাচ্ছে কিন্তু তারা সেই ধরনের টাকা পাচ্ছে না যতটা টাকা হয় ওদের সার্টিফিকেট থাকে, এখন স্কিল ডেভেলপমেন্ট তার সঙ্গে যদি সার্টিফিকেশন হয় তাহলে জব অপরচুনিটি এবং ইনকামের এটা অনেকখানি বেড়ে যাবে, তাহলে মেরে মেরে সবাইকে ইঞ্জিনিয়ার করার মতো দরকার নেই, আমার বোধ হয় ওই লেভেলের ইঞ্জিনিয়ার দরকার নেই, আমি যদি একটা জবরদস্তি কাউকে ইঞ্জিনিয়ার বানাই সেই ইঞ্জিনিয়ার কিন্তু ইউজফুল হবে না,
সেদিক দিয়ে আমার মনে হয় স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়াটা খুব একটা বড় বড় কথা। এইরকম একটা স্কিম আগে ছিল না, এমইএস, ওই মাল্টিপল এমপ্লয়েবল স্কিম একটা, কিন্তু সেটা বোধ হয় এইরকম স্ট্রাকচার ছিল না। আপনি জানেন দিল্লি ইউনিভার্সিটিতেও মাঝখানে শুরু করেছিল বিএনপি চার বছরের পর, সেইখানে চার বছরের পরে এখানে যেটা এখন প্র্যাকটিস করা হয় তিন বছরের একটা মোটামুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে, এখন তো কোন প্রবলেমই দেখবেন একটা এই ধরনের প্রবলেম না যে একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জ্ঞান দিয়ে আপনি সেই প্রবলেমটাকে করেন একসঙ্গে করে, এবং একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জানাও খুব দরকার। এখন যে সমস্ত ধরনের সিস্টেম আছে, ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম আছে, সেগুলোকে হ্যান্ডেল করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজ একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর নলেজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দরকার, তাই না? ইঞ্জিনিয়ারদের বায়োলজি জানাও দরকার, নানা রকমের নতুন নতুন বায়োসেন্সর তৈরি হচ্ছে, সেইগুলোকে যদি বুঝতে হয় ইঞ্জিনিয়ারদের কিন্তু বায়োলজি জানাও এখন খুব দরকার। আমূল পরিবর্তন যেটা হচ্ছে, আগে যেটা হতো না বায়োলজির উপরে কোনো এ দেওয়া হতো না, এখন এইসব আইআইটিস এবং অন্য ইনস্টিটিউশন, টেকনিক্যাল ইনস্টিটিউশন অলরেডি করেই ফেলেছে অনেকে বায়োলজিকে একটা করছে। হ্যাঁ, মানে ম্যানেজমেন্ট পড়ার সময় যেটা আমরা জেনেছিলাম যে আর্ট অ্যান্ড সায়েন্স একসঙ্গে মিলিয়ে ম্যানেজমেন্ট, এখন আস্তে আস্তে ব্যাপারটা সেরকমই হয়ে যাচ্ছে আর কি, মানে সব মিলিয়ে মিশিয়ে যাবে আর কি। নলেজটাকে ধরুন বেঁধে দেওয়া যায় না, একটা এর মধ্যে দিয়ে দেওয়া যায় না। হ্যাঁ স্যার, আর কথা বলার ছিল যে বর্তমান ব্যবস্থার সঙ্গে তাহলে মূল পার্থক্যটা কি আমাদের? একটা জিনিস দেখুন, আমার যেটা বোঝা যায় একটা জিনিস খুব ভালো লেগেছে, হয়তো অনেকেই অনেকেই হয়তো অ্যাপ্রিসিয়েট করবেন যে এক সময় কিন্তু ইন্ডিয়ার কিন্তু যে নলেজ বেসটা ছিল সেটা কিন্তু বিরাট ছিল, মানে এই যে ইউনিভার্সিটি কনসেপ্ট তক্ষশিলা হোক বা আপনার নালন্দা ইউনিভার্সিটি হোক, এই যে একটা ইউনিভার্সিটির কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতেই ছিল, এবং ইন্ডিয়ার যে একটা রিচ নলেজ বেস ছিল অতীতে সেটা কিন্তু ওই ব্রিটিশ মিলের সময় কলোনিয়াল কালচার আসার পরে ওরা যে একটা এডুকেশন সিস্টেম একটা তৈরি করে দিয়ে গেছিল, টু প্রডিউস ক্লার্ক, টু প্রডিউস ওভারসিয়ার, এরকম ধরনের লোক তৈরি করবার জন্য ওরা একটা এডুকেশন সিস্টেম তৈরি করে দিয়ে গেছিল। আমরা যেন সেটা কোন রকম ভাবে ওইটাকেই টেনে যাচ্ছিলাম আর কি, এটা কলোনিয়াল এডুকেশন সিস্টেমটাকে আমরা টেনে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু ওরা কিন্তু এখন আজকের দিনে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু আমরা ওই সময় যে এডুকেশন সিস্টেমটাকে একটা ডেরিভেটিভ তার মধ্যে একটা চেঞ্জ করে 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 ওটাকেই চেঞ্জ করছিলাম, এখন আমাদের যে কালচারাল এবং আপনার যে নলেজ বেস যেটা ছিল যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ট্রেজার যেটা ছিল সেইটার সঙ্গে যে এটাকে যে নতুন এডুকেশন এটাকে যুক্ত করে দেয়া এটা একটা বিরাট আসত, এটাকে ব্যাপারে অনেকে হয়তো খুব মানে অনেকে হয়তো একটু ক্রিটিক্যাল যারা হয়তো অনেকে মানতে চান না যে জিনিসটা, কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কালচার এবং নলেজ বেস সে ধরুন আটটি বছর থেকে ধরুন বা এই থেকে ধরুন যাই আমাদের ইন্ডিয়ান এজে ছিল বা বেসিক ম্যাথামেটিক্স যে একটা তার একটা জায়গা নিয়ে জায়গা করে নিয়ে ছিল সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব ফেমস হয়ে গেছি। এটা ঠিক যে টেকনোলজি এবং মডার্ন সায়েন্সে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো অনেকখানি প্রোগ্রেস করে গেছে আমাদের থেকে, ওই যে আমাদের একটা ব্রেক হয়ে গেল সেই ব্রেকটাকে আমরা যদি জুড়ে নিয়ে নিতে পারি, আমাদের অনেক কিছুই কালচার এবং এই বিদেশিরা প্র্যাকটিস করছি কিন্তু আমরা সেটা থেকে মুক্তি নিয়ে রাখছি, যেটা ওই দলেরটাকে আমরা মানতে চাইছি না, যেটা মানে ওল্ড একটা ট্র্যাডিশনাল এনসিয়েন্ট ওটা আজকের মডার্ন যেটা কোনো ভ্যালু নেই, কিন্তু ওইটার সঙ্গে একটা কানেক্ট করতে পারাটা কিন্তু একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ এবং এটাকে ইন্টারন্যাশনাল ফিল্ডে নিয়ে এসে সেটা ইয়োগা হোক, ইয়োগা নিয়ে তো অনেকে হয়তো ক্রিটিসাইজ করে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটাকে প্র্যাকটিস করা হচ্ছে, এর মধ্যে একটা সাইন্টিফিক আছে এক্সপ্লানেশন আছে, এবং সেই যে সেই জিনিসটাকে যদি আমরা ইন্টারন্যাশনালাইজ করতে পারি, এগুলোকে অ্যাকসেপ্ট করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলোকে প্র্যাকটিস করছি, আমরা যেটাকে ভুলে যেতে বসেছি। স্যার, তাহলে মাধ্যমিকের পরে আমরা যে সাবজেক্ট গুলো চেঞ্জ করে ফেলি মানে সায়েন্স, আর্টস, কমার্স, তাহলে এইটার তো আর কোনো মানে ভ্যালু থাকছে না? থাকছে না, কিন্তু একটা প্রকাশ থাকবে, এতখানি যেন ডিজারিয়েন্টেড না হয় যে আমি র্যান্ডামলি সাবজেক্ট গুলোকে চুজ করে নিলাম তারপরে আমি ডাইনামিক কথা দাঁড়িয়ে আছি,
কোন একটা কিছু তো এম থাকতে হবে যে আমি সাবজেক্ট গুলোকে ভালোবাসি, সেই সাবজেক্ট গুলোকে আমাকে প্রকাশ করতে হবে। খেলাধুলো করছে ভালো খেলে, হ্যাঁ আমরা বলবো ইগনোরে পড়াশোনা সময়টা রক্ত করছে, এই যে টেন্ডেন্সি আছে এখন এক্সট্রা কারিকুলারকে একটা মোটামুটি ইকুয়াল ইম্পর্টেন্স কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা বেশ বেশ বড় পদক্ষেপ। হয়তো আমাদের একটা জিনিস আমরা সবসময় একটা এক্সপেক্ট করে বসতাম সব জিনিস গভর্নমেন্ট করে দেবে, আমরা ডিসাইড করি না যে এটা এটা এত একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম কি করে হবে, কি করে হবে তার দায়টা কিন্তু সবাইকে দিতে হবে। এরকম ভাবলে এ হবে না যে এটা তো সম্ভব না না। সুতরাং যারা ধরুন এডুকেশন প্রফেশনে আছে এবং যারা এই ফিল্ডের লিডার তাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে যে এটাকে আমরা কি করে কাজে লাগাবো, কি করে কাজে লাগাতে হবে এবং কতটা নিয়ে অ্যাডাপ্ট করা যায়, সেই জন্য একটা রোডম্যাপ তৈরি করতে হবে প্রত্যেক ইনস্টিটিউশনকে যে হোয়াট ইজ দ্য শর্ট টার্ম মেজার, আমরা এক্ষুনি কি কি করতে পারি এডুকেশন প্ল্যান, একদিন হঠাৎ সব কিছু হয়ে যাবে না, আস্তে আস্তে হবে এবং তারপরে আমি একটা লং টার্ম মেজার নিতে পারে এই পরবর্তী পদক্ষেপে আমি ইমপ্লিমেন্ট করব। এবং এরকম একটা ডকুমেন্টে তো নানা রকম ক্রিটিসিজম হবে সবকিছুই হবে, কিন্তু এটা করা যাবে না আমার তো মনে হয় না, করার কি করার ইচ্ছে থাকা দরকার সেটা সবচেয়ে বেশি হবে। এবং আরেকটা জিনিস যেটা বোধ হয় আমাদের এই ডিসকাশনে একদমই কাজ হলো না, যেটা আমাদের বোধ হয় COVID-19 সিচুয়েশনটা করোনা ভাইরাসের এই সিচুয়েশনটা আমাদের শিখিয়েছে যে আমাদের কিন্তু এই অনলাইন এডুকেশনটার উপরে কিন্তু অনেকটা নির্ভর, অনলাইন এডুকেশন এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমরা চাই না চাই এটা কিন্তু ধীরে ধীরে আসছে। যেমন আমরা দেখেছেন কিভাবে মোবাইল আর আপনাদের একটা ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ হয়ে গেছে, খাওয়া ছাড়া মানুষ খানিকক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন মোবাইলটা দেয়ার বিকামিং হেল্পলেস কমপ্লিটলি, আপনার একটা সব কিছু কমার্স ইজি, ই কমার্স, ব্যাংকিং ইজি, ব্যাংকিং এভরিথিং ই ব্যাংকিং, সেটা মানে এডুকেশনে আস্তে আস্তে করেছে এবং এডুকেশনটা এই কোভিড সিচুয়েশনের জন্য বোধহয় আমরা বুঝতে পারলাম। অনেকদিন আগে থেকে এই জিনিসটা কথা হচ্ছিল যে ডিজিটাল প্ল্যাটফর্মকে কি করে ইউজ করা যায় মোর অ্যান্ড মোর, কিন্তু যেন একটা খুব ধীর গতিতে হচ্ছিল, যেন করোনা ভাইরাসের এটা এসে একটা ধাক্কা দিল দিয়ে আমাদের যেমন ডিমনিটাইজেশনে অনেকটা হলো যে ওই নেট ব্যাংকিং এবং এগুলো যে অনলাইন ট্রানজাকশন এবং এগুলো যে এত মানে লোকে তখন আস্তে আস্তে বাধ্য হয়ে করতে আরম্ভ করলো, এখন কিন্তু আর ইউজ টু ইট অ্যান্ড নাও দে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাডভান্টেজ অফ ডুইং দিস অলসো, সবকিছু অনলাইন হচ্ছে। সেই রকম ভাবে এই এডুকেশনটা অনেকের মধ্যে রিজার্ভেশন আছে, যারা ধরুন একটু মানে বয়স্ক ও পুরনো যারা চক ডাক্তার নিয়ে সবসময় স্কুলে বা কলেজে পড়িয়েছে তাদের পক্ষে হয়তো প্রথমটা একটুখানি ফটোমটো লাগবে এবং অনেকের মনে হবে হয়তো এটা বোধ হয় অতখানি এফেক্টিভ না এবং হয়তো ওইভাবে পড়ানো আর যাবে না, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক অ্যাডভান্টেজ আছে এবং এই যে সমস্ত কনভারসেশন ক্লাস হওয়া তার রেকর্ডিং করা এবং অফলাইনে বসে বসে সেই রেকর্ডিং গুলো তাদের দেখতে পারবেন, হয় না ক্লাসে আপনি আসতে পারলেন না আপনি ক্লাসে ডেটা মিস করে গেলেন, এখানে ওই রেকর্ডিং আপনি আমি নিজেও অনলাইন ক্লাস নিয়ে দেখেছি ইন্টারাকশন ইজ ভেরি গুড এবং স্টুডেন্টরাও খুব ইন্টারেস্টেড, আমার মনে হয় এটাও একটা বিরাট প্রভিশন এদের নতুন এডুকেশন পলিসিতে রাখা হয়েছে, এটাও একটা বড় পদক্ষেপ। স্যার এই নতুন যে আমাদের এডুকেশন পলিসি সেখানে অনলাইনের ব্যাপারটা কিরকম ভাবে রাখা আছে? ওটা অনলাইন এডুকেশন আরো স্ট্রেস দেওয়া হবে আর কি, অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে টুডে এডুকেশন করা, ইম্পার্ট করা, আর এগুলো অনেক সময় দেখবেন যে রিমোট প্লেসে সবসময় টিচার পাওয়া যায় না, ভালো টিচার পাওয়া যায় না, যেতে পারে না, সেখানে তারা যে কোনো জায়গায় ক্লাস করতে পারবে, অনলাইনে ক্লাস করতে পারবে, যে কোনো ইনস্টিটিউটের সঙ্গে সেখান থেকে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে, সাবজেকট ইউজ করতে পারবে, এখন এনার্মাস অপশন আছে। মানে সারা পৃথিবীর প্রচুর কাজ তো অনলাইনেই হচ্ছে স্যার। হ্যাঁ এই অনলাইনের এটা সুবিধা যে কোভিডটা এসে আমাদের একটা মানে দেখিয়ে দিল যে এরকম সিচুয়েশন আসতে পারে। সব মিলিয়ে আমি বলবো যে খুব অ্যাম্বিশাস মানে পলিসি, কিন্তু আপনার এটা ধীরে ধীরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু অসম্ভব না, এটা যদি আমরা সবাই মিলে চাই তাহলেই, আর আমরা যদি এক্সপেক্ট করে বসে থাকি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট করে বানিয়ে দেবে সবগুলো জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে দিয়ে, সেটা সম্ভব না, সবাইকে দায়িত্ব নিতে হবে নিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার।